আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস রানী এর দ্বিতীয় পর্ব সার্কাস পার্টির ম্যাজিশিয়ান প্রফেসর বাবুলকে দেখা যাচ্ছে মাথা কালো হ্যাট হাতে ছড়ি অভ্যাস মতো ভ্রমণে বের হয়েছে ইহাকবির মেজাজ খারাপ হয়ে গেল কোন একটা ঝামেলা সে করবেই প্রফেসর বাবুল এখন পর্যন্ত ঝামেলা ছাড়া কোনো অঞ্চল থেকে বের হতে পারেনি ইয়াকুব হাত ইশারায় ডাকল প্রফেসর বাবুল হাসি মুখে এগিয়ে আসছে কোর্টটায় পড়া বিরাট বাবু দূর থেকে সেন্টের গন্ধ পাওয়া যায় প্রফেসর কই যাও কোন জায়গায় আসলাম জায়গার ধারাটা একটু বুঝে যাই টোকা দিয়ে আসি টোকা দিতে হবে না তুমি বের হবে না তুমি পাড়া ঘুরতে বের হওয়া মানেই ঝামেলা প্রফেসর হাসি মুখে বলল ভুল কথা বললেন আমি বের হওয়া মানে বিজ্ঞাপন সার্কাস পার্টির বিজ্ঞাপন পথে যেতে যেতে ম্যাজিকের দু একটা খেলা দেখাবো লোকে বুঝবে কি জিনিস ইয়া খুব বিরক্ত মুখে বললেন কোনো দরকার নেই অবশ্যই তুমি বের হবে না আমি নিজের বিবেচনায় চলি অন্যের বিবেচনায় চলি না তাই নাকি জি তাই আমাকে পছন্দ না হলে বিদায় করে দেন আমি হাসি মুখে চলে যাবো ম্যাজিকের আলাদা দল খুলব প্রফেসর বাবুলের ম্যাজিক কুড়ি টাকা করে ঠিক আপনার জন্য ফিফটি পার্সেন্ট কনসেশন দশ ইয়াকুব গ্লাস হাতে তুলে নিলেন এই লোকের সঙ্গে বাহাসে যাওয়া অর্থহীন মহা বদলোক একে বিদায় করে দেয়া ভালো সমস্যা একটাই সার্কাসে জোকার যেমন লাগে ম্যাজিশিয়ানও লাগে মানুষ উত্তেজনা বেশিক্ষণ নিতে পারে না উত্তেজনার ফাঁকে ফাঁকে তাকে নিঃশ্বাস ফেলতে হয় জোকার ম্যাজিশিয়ানরা নিশার ফেলার কারিগর তবে প্রফেসর বাবুলকে রাখা যাবে না অন্য লোক খুঁজতে হবে ভালো ম্যাজিশিয়ান পাওয়া মুশকিল এবারটা ম্যাজিকের ক্ষেত্রে ওস্তাদ এতে সন্দেহ নেই ম্যাজিশিয়ান প্রফেসর বাবুল এক পান বিড়ির দোকানের সামনে দাঁড়িয়ে আছে এক প্যাকেট সিগারেট কিনেছে এখন দোকানিকে টাকা দেয়ার পালা ভাই নাও একশো টাকার একটা নোট দিলাম তোমার পাওনা রেখে বাকিটা ফেরত দাও দোকানি বিরক্ত চোখে তাকিয়ে আছে কারণ প্রফেসর বাবুলের হাতে টাকা নেই হাতে একটুকরো সাদা কাগজ কি টাকা নাও দেখো কি এইটা টাকা টাকা না কী বলো তুমি ভালো করে দেখো হাতে নিয়ে দেখো দোকানের টাকা হাতে নিল না তবে বিরাট চমক খেলো ম্যাজিশিয়ানের হাতে এখন আর কাগজ নেই হাতে সত্যি সত্যি একশো টাকার নোট প্রফেসর বাবুল বলল নোট হাতে নিয়ে দেখো পরে বলবে আমাকে এক টুকরা কাগজ দিয়ে সিগারেট নিয়ে গেছে দোকানি বলল আপনার কাছে সিগারেট বেসুম না সিগারেট ফেরত দেন সিগারেট কেন না আমি আসল টাকা দিয়েছি তুমি সিগারেট কেন দিবা না আমার ইচ্ছা আমি নিউ বেঙ্গল সার্কাস পার্টির ম্যাজিশিয়ান প্রফেসর বাবুল আমার সঙ্গে তেরি বেরি করলে অসুবিধা আছে কি অসুবিধা তিন চারটা পাশ দিব ম্যাস হয়ে যাবে হাত পা শক্ত হয়ে যাবে নরচর করতে পারবে না দোকানি কড়া কলায় বলল আমার সাথে ফাইজলামি করেন না কইলাম অসুবিধা আছে অসুবিধা আমার না অসুবিধা তোমার বলতে বলতে প্রফেসর বাবুল দোকানে ঝুলানো কলার কাঁদি থেকে একটা কলা ছেড়ে নিল সে এখন কলার খোসা ছড়াচ্ছে কলার খোসা ছড়ানোর সময় কলার ভেতর থেকে বাজনার মতো শব্দ আসছে এ কি তোমার কলা কথা বলে নাকি পোঁপো করে কেন এইগুলা কি কলা শব্দ করে কেন ভদ্রলোক আপনি জানতো নগদ পয়সায় মাল কিনবো আমি কেন যাব এতক্ষণ প্রফেসর বাবুল একাই ছিল এখন কিছু লোকজন জড়ো হয়েছে তারা চোখ বড় বড় করে ঘটনা দেখছে প্রফেসর বাবুল দর্শকদের দিকে গিয়ে বক্তৃতার ভঙ্গিতে কথা শুরু করল আপনারা দশজন সাক্ষী আমি নগদ টাকায় এই কলা খরিদ করেছি কলার ভিতর গণ্ডগোল খোসা ছাড়াতে গেলে কান্দে দেখেন অবস্থা দর্শকদের চোখ বড় বড় হয়ে গেছে এক বৃদ্ধ বিড়বির করে বলল সব চৌখের ধান্দা ধান্দা সারা কিছু না এখন বলেন এই কলা কি আমার কিনা উচিত দর্শকদের একজন বলল যে না আচ্ছা ঠিক আছে কিনলাম না দেখি আমার টাকা ফেরত দেন ভাই সাহেব আপনারা বিবেচনা করেন এই একশো টাকার নোটটা আমি দিয়েছি সে নিবে না বলে টাকায় গণ্ডগোল আপনারা বলেন টাকায় কোনো গণ্ডগোল আছে যে না ভালো করে দুই পিঠ দেখে বলেন আছে কোনো গণ্ডগোল না প্রফেসর বাবুল একশো টাকার নোটটাকে নিমিশে সাদা কাগজ বানিয়ে দিল দর্শক মুগ্ধ প্রফেসর বাবুল হাঁটা শুরু করেছে তার পেছনে মুগ্ধ দর্শকের দল প্রফেসর বাবুলের পকেটে নতুন কেনা এক প্যাকেট গোল্ডলিফ সিগারেট সে সিগারেটের দাম দেয়নি অবস্থা যা দাঁড়িয়েছে তাতে সিগারেটের দাম চাওয়া ঝামেলা যাওয়া যাবে না প্রথম দিন শো না হওয়া অলক্ষণ অলক্ষণ স্বীকার করে নিতে হল অলক্ষণ শুরু হয়েছে হাতি খাদে পড়ার পর থেকে সৌভাগ্য পরপর তিনবার আসে অলক্ষণের ঘটনাও পরপর তিনবার ঘটে প্রথম ঘটনা হাতি খাদে পড়া দ্বিতীয় ঘটনা শো বন্ধ তৃতীয় ঘটনা কী কে জানে মাদ্রাসাওয়ালারা কি কিছু করবে কমে মাদ্রাসার এক প্রিন্সিপাল সাহেব মাগরেবের নামাজের পর থেকে এসে বসে আছেন মাদ্রাসাওয়ালারা সহজ পাত্র না সার্কাস যাত্রা পার্টি নিয়ে এরা কিছু না কিছু ঝামেলা করবেই বেশিরভাগ সময় টাকা পয়সা দিয়ে পার পাওয়া যায় তবে সব ক্ষেত্রে পার পাওয়া যায় না সিরাজগঞ্জে এই কারণে দুটা শো করেই চলে আসতে হয়েছে মাদ্রাসার তালেবুল এলেমরা লাঠি শোটা নিয়ে ঝাঁপ দিয়ে পড়েছিল নোয়াপাড়া নিউ কমি মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ শরীয়তুল্লাহ নকশবন্দি ছোটোখাটো মানুষ বয়স অল্প তবে মুখ ভর্তি দাড়ি মাথা সম্পূর্ণ কামানো তার চোখে সুরমা তার পরনের লুঙ্গি পাঞ্জাবি এবং গায়ের চাদর সবই ধপধপে সাদা আতর মেখেছেন বলে চারদিক কড়া আতরের গন্ধে ভুরভুর করছে মানুষটা ধৈর্যশীল দীর্ঘ সময় বসে আছেন তার চোখে মুখে সেই ছাপ নেই তিনি চেয়ারের রিজু ভঙ্গিতে বসে আছেন ডান হাতে রাখা পাথরের তসবি টেনে যাচ্ছেন ইয়াকুবকে ঢুকতে দেখে তিনি তসবি টানা বন্ধ করলেন ইয়াকুব ধূপ করে তার সামনে বসে তাকে কদম করে করে হকঝকিয়ে দিল শরীতুল্লাহ নকশবন্দি বললেন কি করেন কি করেন ইয়াকুব বললেন হুজুরের দোয়া নেই শরিতুল্লাহ বললেন কদম করা শরীয়ত বিরোধী কদমবুসির সময় মাথা নিচু করতে হয় আল্লাহ আল্লাপাকা অন্য কারো কাছে মাথা নিচু করা যায় না ইয়াকুব বললেন শরীয়ত যা বলার বলুক আমি আল্লাহ আল্লাহ মানুষের দেখা পেলে কদমফুসি করি তাদের চাই হুজুর আপনি অনেকক্ষণ বসে আছেন খবর পেয়েছি আমার উচিত ছিল সঙ্গে সঙ্গে ছুটে আসা সেটা করি নাই অপরাধ ক্ষমা করবেন মনটা অত্যাধিক খারাপ ছিল নিজের ঘরের দরজা বন্ধ করে চোখের পানি ফেলতেছিলাম কেন হাতি একটা অসুস্থ হয়ে পড়েছে বাঁচবে কি না কে জানে তাছাড়া এখানে শো করাও সম্ভব না এত টাকা পয়সা খরচ করে এসেছি এখন চলে যেতে হবে শো করা সম্ভব না কেন আছে ঝামেলা আপনাকে বলা যাবে না আল্লাহ আল্লাহ মানুষকে এইসব বলাও বেয়াদপি এখন হুজুর বলেন হুজুর আমার মতো দুচকের পোকার কাছে কেন এসেছেন আপনার কোন খেদমোটটা করতে পারি আপনি হুকুম করবেন আমি তামিল করব। যদি না করি আমি মানুষের বাস্তা না আমি কুত্তার ও এই জাতীয় কথা বলা ঠিক না হুজুর যেটা সত্য সেইটাই বললাম হুজুর এখন আপনি হুকুম করেন সরিতল আমতা আমতা গলায় বললেন আমি সার্কাস বিষয়ে কিছু কথা বলতে এসেছিলাম হুজুর বলেন সার্কাসে জন্তু জানোয়ারের খেলার কোনো অসুবিধা নাই কিন্তু মেসেলের খেলার অসুবিধা আছে পুরুষের সামনে মেস এলেন নাসানাসি করবে এটা কেমন কথা ইয়াকুব গলা নামিয়ে বললেন অতি সত্য কথা অতি খাঁটি কথা হুজুর কি সার্কাস বন্ধ করে দিতে বলতেছেন শরিতল্লা ইতস্তত করে বললেন ঠিক তা না অনেক মানুষের রুটি রুজির ব্যাপার আছে সার্কাস চলুক তবে কোনো মেস খেলা দেখাতে পারবে না ইয়াকুব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন হুজুর যেটা বলেছেন সেটাই হবে আপনার সামনে ওয়াদা করলাম যদি কোনো মেয়ে রিংয়ের ভেতরে আসে আপনি আপনার পায়ের স্যান্ডেল দিয়ে দর্জনের মোকাবেলায় আমার দুই গালে দুইটা শট দিবেন ইয়াকুব শরীয়তুল্লাকে অনেক দূর এগিয়ে দিলেন খামে ভরে হুজুরের পকেটে পঞ্চাশটা একশো টাকার নোটও ঢুকিয়ে দেওয়া হলো মাদ্রাসার কিতাব কেনার জন্য সামান্য সাহায্য শরীয়তুল্লাহ সার্কাস পার্টির ম্যানেজারের ভদ্রতায় মুগ্ধ হলেন তিনি ধরেই নিয়েছিলেন ম্যানেজারের সঙ্গে দীর্ঘ বাহাসে যেতে হবে সব সবকিছুর এত সুন্দর সমাধান হবে তিনি চিন্তাই করেননি সবই পাকের ইচ্ছা হেডমাস্টার সাহেবের কাজের লোক বজলু সার্কাসের দলে এগারো বালতি পানি এনে দিয়েছে তার জীবনের উপর দিয়ে তুফান বয়ে গেছে শীতের দিনেও গা দিয়ে ভাব বেরোচ্ছে কিন্তু সে আনন্দে আত্মহারা পানি আনা নেওয়ার মাধ্যমে অনেকের সঙ্গে খাতির হয়ে গেছে বিশেষ খাতির হয়েছে মীনাকুমারীর সঙ্গে কুমারী এখন গোসল করছে সারা গায়ে সাবান ডোলে গোসল গোসলের পানির বালতি বজলু এই মুহূর্তে সামনে এনে রাখল বজলু বলল পানি কি আরও লাগব মীনাকুমারী বলল লাগতে পারে লাগলাই না দিব কোনো অসুবিধা নাই আইসা বজলু পাশেই দাঁড়িয়ে স্নানের দৃশ্য থেকে সে চোখ ফেরাতে পারছে না গামছা হাতে আরেকটি মেয়ে এসে যুক্ত হলো এই মেয়েটার নাম কমলা রানী তার পরনে ব্লাউজ এবং পেটিকোট আর কিছু নেই কমলা রানী বদলুর দিকে তাকিয়ে বলল অয় বেটা তুই এখানে খাড়ায় আসস কেন মীনাকুমারী বলল আমি খাড়ায় থাকতে বলেছি মাথাত পানি ঢালবো এ আমার পানি বর্দার পানি আইন দেয় কমলা রানী সঙ্গে সঙ্গে বলল তাইলে থাক মেয়ে ছেলে সিনান দেখ মেসেলের সিনান দেখনের মধ্যে মজা আছে গেল। কমলা রানী বলল পিঠে সাবান দিতে পিঠে পারবি সাবান ডলার প্রয়োজন হইতে পারে তার আগে আরও পানি লাগব আর আসবি দেরি করলে সিনান শেষ করিয়া ফেলবো পিঠে সাবান ঘষার মজা পাইবি না বুঝল বালতি হাতে ছুটে গেল দৌড়ে যেতে গিয়ে চষা ক্ষেতের চেঙড়ে বাড়ি লেগে বাম্পায়ের বুড়ো আঙুলের নখ উঠে গেল অতিরিক্ত উত্তেজনা সে ব্যথা টের পেল না পিঠে সাবান ডলাটা শেষ পর্যন্ত হল না কমলা রানী বলল আরেকদিন ডলবি আইজ না তুইও আসোস আমার পিঠও আছে আছে না বজলু বলল জি মিনা কুমারী বলল তুমি এখন থেকে আমরা দুজনের প্যারাইভেট লোক আমরা প্যারাইভেট কাজ করে দিবা পারবা না বজলু বলল জি পারব পান সুপারি জর্দার না দিবা কাঁচা সুপারি আনতে পারবা না জি পারব পান সুপারি টেকা পরে দিয়ে দিব বজলু বলল ট্যাকা লাগব না সে পান সুপারি আনতে আবার দৌড়ে গেল তার বড়ই আনন্দ হচ্ছে মানুষ বেঁচে থাকে কেন আনন্দের জন্যে বাঁচে অন্য কোনো কিছুর জন্যে না বজলুর মনে এই ধরনের উচ্চশ্রেণীর ভাবও তৈরি হল মুফাজুল করিম অনেক রাত পর্যন্ত বোঝার জন্য অপেক্ষা করলেন শরীর ভালো লাগছিল না জ্বর আসার আগে আগে যেমন লাগে তেমন লাগছিল মাথার ভেতরে ভোতা যন্ত্রণা গায়ে চাদর থাকার পরেও শীত শীত ভাব এ অবস্থায় রান্না করা অসম্ভব তারপরেও চুলা জ্বালালেন ভাত বসিয়ে দিলেন গরম ভাতে এক চামচ ঘি দিয়ে খেয়ে নেবেন কয়েকদানা লবণ ছিটিয়ে দিতে হবে ঘরে আলু থাকলে ভালো হতো ভাতের হাঁড়িতে একটা আলু দুটা কাঁচামরিচ দিয়ে দেয়া ভাতের সঙ্গে আলু কাঁচামরিচ সিদ্ধ হয়ে যাবে চটকে নিলে আলু ভর্তা ভাতের ভাপে সিদ্ধ হওয়া আলু ভর্তা অতি সুখাদ্য ভাতের ভাপে তৈরি খাবারের রস্তা ছিল জ্যোৎস্না মার গালা ভাতে সে নানান জিনিস ঢুকিয়ে দিত কখনো কলাপাতায় পাতায় কই মাছ কখনো রসুন আদা কুচি প্রতিবারই অতি সুখাদ্য তৈরি হতো মুফুল করিম নিজের উপর সামান্য বিরক্ত হলেন জ্যোৎস্নার কথা মনে হলেই নানান খাদ্যদ্রব্যের কথা মনে আসে এটা ঠিক না সে ভালো রাখতে পারত এটা তার কোনো পরিচয় না ভাতের ভাপের তৈরি আলু ভর্তা ইলিশ মাছের পাতুরি জ্যোৎস্নার সাইনবোর্ড না জ্যোৎস্নার সাইনবোর্ড তাহলে কি মোফাজুল করিম ভুরু কুচকে ভাবছেন তেমন কিছু মনে আসছে না এটাও বিষয়কর ব্যাপার কত দিনের কত স্মৃতি কিছুই মনে আসছে না ও আচ্ছা একটা মনে এসেছে জ্যোৎস্নার রং তামাশা বড়ই পছন্দের ছিল একবার রাতে ঘুমোতে গিয়ে দেখেন বালিশের পাশে কুণ্ডলি পাকিয়ে একটা সাপ বসে আছে তিনি চিৎকার করে লাফে উঠলেন রান্নাঘর থেকে ভেসে এলো জ্যোৎস্নার দম ফাটানো হাসি দড়ি সাপের মতো করে পাকিয়ে সেই বালিশের কাছে রেখে দিয়েছিল সেইবার তিনি জ্যোৎস্নাকে কঠিন ধমক দিয়েছিলেন জ্যোৎস্না হাত জোর করে বলেছে সে জীবনে আর এই ধরনের তামাশা করবে না চুলায় আগুন ভালো মতো জ্বলছে না প্রচুর ধোঁয়া হচ্ছে ক্যারোসিনের চুলাগুলোর এই এক সমস্যা ঠিক মতো না বসলে ধোঁয়া হয় ভাতের মধ্যে ধোঁয়ার গন্ধ ঢুকে যাচ্ছে মোফাজুল করিমের ইচ্ছা করছে চুলা বন্ধ করে শুয়ে পড়তে সামান্য ক্ষুধা আছে এই ক্ষুধা নিয়ে ঘুমানো যায় তবে রাতের কাজ সবই বাকি ঈশান নামাজ পড়া হয়নি তিনটা নতুন ইংরেজি শব্দ শেখা হয়নি গতকাল রাতে শেখা শব্দ তিনটা কি মনে আছে একটা হলো ফিয়াট ফিয়াট মানে কি বন জঙ্গলের ভেতর দিয়ে চাদর গায়ে কে যেন আসছে নিশ্চয় বজলু এতক্ষণে তার বাড়ি ফেরার কথা মনে হয়েছে লাট সাহেবের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন আজই হেস্তনেস্ত হবে হেস্তনেস্ত শব্দটার উৎপত্তি হল হ্যাঁ না থেকে হেস্ত মানে হ্যাঁ নেস্ত মানে না বজলু নামক লাট সাহেবের ব্যাপারে আজ হ্যাঁ না হয়ে যাবে মোফাজুল করিম মুখের চামড়া শক্ত করে আগুনের দিকে তাকিয়ে রইলেন প্রথম কথাটা বজলু উচ্চারণ করুক তিনি করবেন না হেডমাস্টার সাহেব সালাম আলাইকুম মোফজল করিম চমকে উঠলেন তার সামনে আরবে শিক্ষক মাওলানা আবুল বাসার বুঝলু না মুফজুল করিম বললেন ওয়ালাইকুম সালাম এত রাতে কি ব্যাপার রাত বেশি হয় নাই আটটা দশ আটটা দশ জি আমার কাছে মনে হচ্ছিল নিশুতি রাত বৃদ্ধ বয়সে শরীরের ঘড়ি স্লো হয়ে যায় স্লো হতে হতে একসময় বন্ধ মাওলানা উঠান থেকে মোড়া এনে মোফাজুল করিম সাহেবের মুখোমুখি বসলেন মফজল করিম বললেন কোনো কারণে এসেছেন না এমনি ভাবলাম আজ আপনার মনটা খারাপ গল্পগুজব করলে একটু যদি হালকা লাগে মোহাজুল করিম বিস্মিত হয়ে বললেন মন খারাপ থাকবে কেন আজ কি মাওলানা জবাব দিলেন না মোফজুল করিম বললেন আজ তারিখটা কত বলুন তো মৌলানা এই প্রশ্নেরও জবাব দিলেন না বিস্মিত চোখে তাকিয়ে রইলেন মোহজুল করিমের হঠাৎ মনে পড়ল আজ একটি বিশেষ দিন এই দিনই জ্যোস্তা মারা গিয়েছিল মোহাজুল করিম এবং মাওলানা আবুল বাসার মুখোমুখি বসে আছেন কেরোসিনের চুলার আলো পড়েছে তাদের মুখে মাথার উপর দশমীর চাঁদের আলো দুজনের কেউ কোনো কথা বলছেন না নীরবতা ভঙ্গ করে মলনা বললেন বুঝলু কোথায় মোফজুল করিম জবাব দিলেন না আপনার শরীরটা কি খারাপ সামান্য দেখি জ্বর আছে কিনা জ্বর দেখতে হবে না মোফজুল করিম হাড়ির ঢাকনা তুললেন ভাত সিদ্ধ হয়েছে কিনা দেখা দরকার এখন বেশ ক্ষুধা হয়েছে রোগ শোক দুঃখ কষ্টের চেয়ে ক্ষুধা অনেক বড় মৃত্যু শোকে কাতর মানুষও খাওয়া বন্ধ করে না ক্ষুধার কাছেই মানুষের সবচেয়ে বড় পরাজয় মাওলানা বললেন সার্কাস দলের ম্যানেজারের সঙ্গে কি আপনার দেখা হয়েছে স্কুলে এসে আপনাকে খুঁজছিল সবার জন্য পাস দিয়ে গেছে যান সার্কাস দেখে আসেন আপনি যাবেন না না আমি যাত্রা সার্কাস এইসব পছন্দ করি না যাত্রা সার্কাস কোনো দিনই দেখেন নাই মফজুল করিম কিছু বললেন না মাওলানা বললেন মধ্যে একটু একটু রং তামাশার প্রয়োজন আছে আমাদের নবুজ হাসি তামাশা পছন্দ করতেন আপনি সার্কাস দেখতে না গেলে আমিও যাব না আপনি যাবেন না কেন আমার সঙ্গে আপনার কি মাওলানা বাসার বললেন আপনার সঙ্গে আমার কিছু না কিন্তু আপনি না গেলে আমিও যাব না মোফজুল করিম বললেন সার্কাসের কথাবার্তা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা যায় মাওলানা বললেন অবশ্যই অবশ্যই আমার আলোচনা তোলাই ভুল হয়েছে গোস্তাকি মাফ করে দিন বালানা খেয়ে এসেছিলেন তারপরে মোফাজুল করিম সাহেবের সঙ্গে খেতে বসলেন একজন মানুষ একা একা খাবে এটা কেমন কথা খাওয়া দাওয়া নিঃশব্দে করতে হয় এটা নবীজির সুন্নত এই সুনদ বেশিরভাগ সময় পালন করা হয় না অতি অন্তরঙ্গ কথাবার্তা মানুষ খাবার সময় বলে মোহাজুল করিম বললেন আজ জ্যোৎস্না এবং আমার পুত্রের মৃত্যু দিবস এটা আমার মনে ছিল না আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে মালানা বললেন বয়সকালে এটা হয় এটা কিছু না মফ্বজুল করিম বললেন আগে মনে থাকলে আজকের দিনটা রোজা রাখতাম আগামীকাল রাখবেন কোন দিন রোজা রাখছেন এটা বড় না কোন উদ্দেশ্যে রোজা রাখছেন এটাই বড় নবিজির একটা হাদিস বলবো স্যার বলুন নবীজি বলেছেন কর্ম দিয়ে তোমাকে বিচার করা হবে না তোমাকে বিচার করা হবে কর্মের পেছনে তোমার কি উদ্দেশ্য আছে তা দিয়ে মোফজুল করিম ছোট্ট নিশ্বাস ফেললেন হঠাৎ করে তার মনে হল জোৎস্না আশেপাশেই আছে দূর থেকে তাকে দেখছে জ্যোৎস্নার হাত ধরে দাঁড়িয়ে আছে মারুফুল করিম জ্যোৎস্না ইশারায় তাকে দেখে বলল ওই দেখো তোমার বাবা ভাত খাচ্ছে তোমার বাবার সামনের দাঁড়িয়েওয়ালা মানুষটা তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধু সুফি মানুষ ওনাকে সালাম দাও মারাফুল করিম আধো আধো গলায় বলল আসসালাম আলাইকুম জ্যোৎস্না বলল বাবা রে একটা ভুল হয়ে গেল খাওয়ার সময় সালাম দিতে হয় না খাওয়া হলো ইবাদত খাওয়ার সময় সালাম দিয়ে ইবাদত নষ্ট করা যায় না মারাফুল করিম বলল মা এখন তাহলে কি করি কি আর করবে ভুল যখন হয়ে গেছে তখন কী আর করা এখন যাও বাবার পিছনে গিয়ে দাঁড়াও তার কাঁধে হাত রাখো খাওয়ার সময় কি কারো কাঁধে হাত রাখা যায় জ্যোৎস্না চিন্তিত গলায় বলল এটাও তো বুঝতে পারছি না মারফুল করিম বলল ইবাদতের সময় কাঁধে হাত রাখলে তো ইবাদত নষ্ট হবে জ্যোৎস্না বলল তোমার বাবা এখন খাওয়া বন্ধ করে বসে আছে এখন যাও বাবার কাঁধে হাত রাখো হাত রেখে কিছু বলবো বলো বাবা তুমি কেমন আছো তুমি করে বলবো বাবা মাকে তুমি করে বলা যায় এতে দোষ হয় না মারুফুল ইসলাম পায়ে পায়ে এগিয়ে আসছে মালানা বললেন স্যার কিছু চিন্তা করছেন মোহাজুল করিম বললেন না তার চোখে পানি এসে গেছে শরীর কেমন যেন করছে তার কাছে মনে হচ্ছে সত্যি সত্যি মারুফুল করিম তার পেছনে দাঁড়িয়ে আছে যে কোনো সময় তার কাঁধে হাত রাখবে মফজল করিম সার্কাস দলের ম্যানেজারের ভদ্রতায় মুগ্ধ হলেন আজকালকার দিনে এমন ভদ্রতা চোখে পড়ে না ম্যানেজার সকালবেলায় বাড়িতে এসে উপস্থিত সঙ্গে এক ঝড়ি কমলা সে পাঁচ হয়ে তাকে কদমবসি করে বলেছে আমার নাম ইয়াকুব আমি সার্কাস দলের ম্যানেজার আপনার পায়ে হাত দিতে পেরেছি এটাই আমার পরম সৌভাগ্য আমি কিছুক্ষণ আপনার পায়ের কাছে বসে থাকব যদি অনুমতি দেন মফজুল করিম বললেন পায়ের সামনে বসে থাকবে কেন ইয়াকুব বলল আমার ইচ্ছা মফজল করিম হাত ধরে ইয়াকুবকে টেনে তুললেন ইয়াকুব বলল স্যার আমি শুনেছি সার্কাস পার্টি যেন নয় পারা না আসতে পারে আপনি সেই তদ্বির করেছিলেন আপনার মতো মানুষ যদি গরিবের পেটে লাথি মারে তাহলে গরিব যাবে কই আপনি সমাধান দেবেন আপনার সমাধান না নিয়ে আমি যাব না মফজল করিম বড়ই বিব্রত বোধ করলেন ইয়াকুব বলল স্যার আজ আমার প্রথম আপনার দুয়া সারা শো আমি করব না যাত্রা সার্কাস এইসব আমি পছন্দ করি না ইয়াকুব বললেন আপনি পছন্দ করেন বা না করেন আপনাকে যেতে হবে আমি আপনার পুত্রের মতো এটা পুত্রের আবদার মোফাজুল করিম বললেন তুমি তো ভালো যন্ত্রণায় ফেললে ইয়াকুব বলল পুত্রের কাজ যন্ত্রণা দেওয়া আমি যন্ত্রণা দিবই এখন আমি একটা কমলা সিলে দিব আপনি খাবেন এটাও পুত্রের আবদার মফজল করিম বললেন বাবা রে আমি এখন কমলা খেতে পারবো না আমি রোজা আছি কিসের রোজা এমনি রাখলাম ইয়াকুব বলল ইফতারের দায়িত্ব আমার আমি নিজে ইফতার নিয়ে আসবো ইফতার শেষ করে আমার সঙ্গে সার্কাস দেখতে যাবেন স্কুলের সব শিক্ষকরাও যাবেন মফজল করিম কি বলবেন ভেবে পেলেন না ইয়াকুব নামের এই লোক তাকে ছাড়বে না এটা বোঝাই যাচ্ছে স্যার আরেকটা কথা বলি আরও কথা আছে জি আমি খবর পেয়েছি আপনি ওষুধি গাছের ভক্ত আপনার ওষুধি গাছের বাগান আমি দেখে এসেছি আপনার অনেক গাছ আছে আবার অনেক ইম্পর্টেন্ট গাছ নাই মোফাজুল করিম উৎসাহিত গলায় বললেন কোন গাছ নাই বলো তো বক ফুলের গাছ নাই গন্ধ ভাতালি নাই কম্বল নাই এসব গাছ তুমি চেনো কেন চিনব না সার্কাসের ম্যানেজার হয়েছি বলে কি সুই চিনব না কি জানব না আমি আপনাকে গাছ আনাই দেবো সত্যি ইয়া খুব কঠিন গলায় বলল আজই আমার লোক চলে যাবে দুই থেকে তিন দিনের ভিতর আপনি গাছ পাবেন এইটা হইল পিতার কাছে পুত্রের রোয়াদা মফাজল করিম বললেন তোমার ব্যবহার এবং কথাবার্তায় আমি মুগ্ধ হয়েছি আমি সার্কাস দেখতে যাব ইনশাল্লাহ ইয়াকুব বললেন আপনার যদি সার্কাস পছন্দ না হয় আমার পাশায় একটা লাথি দেবেন আমি কিছুই বলবো না মুফজল করিম বললেন কিছু কিছু শব্দ আছে অশালীন এইসব শব্দ উচ্চারণ করা ঠিক না ইয়াকুব কানে হাত দিয়ে বলল এই শেষ আর বলবো না মুফজল করিম সার্কাসের তাবুর ভেতর বসে আছেন তাকে কেন জানি চিন্তিত এবং উদ্বিগ্ন মনে হচ্ছে তিনি কিছুতেই মনে করতে পারছেন না তিনি তার জীবনে কখনো সার্কাস দেখেছেন কি না নিশ্চয়ই দেখেছেন একটা মানুষ তার দীর্ঘ জীবনে সার্কাস দেখবে না তা হয় না নিশ্চয়ই দেখেছেন তাহলে মনে পড়ছে না কেন তার কি স্মৃতিশক্তি নষ্ট হওয়ার রোগ শুরু হয়েছে প্রতি রাতে তিনটা করে ইংরেজি শব্দ শেখেন দুদিন পড়ার মনে থাকে না কয়েকদিন আগে শিখলেন ফিজিট শব্দটা মনে আছে শব্দের মানে মনে নেই ফিজিট মানে কি শাসন কর্তৃক প্রদত্ত হুকুম ডিকশনারিটা সঙ্গে থাকতে ভালো হতো চট করে দেখে নিতেন তবে সেটা শোভন হতো না সার্কাস দেখতে কেউ ডিকশনারি নিয়ে আসে না মফজুল করিম সাহেবের একপাশে বসেছেন আরবি শিক্ষক মৌলানা আবুল পাশার অন্য পাশে বিএসসি শিক্ষক হাসান আলী স্কুলের সব শিক্ষকে এসেছেন তারা বসেছেন একসঙ্গে তাদেরকে প্রথম সারিতে চেয়ারে বসানো হয়েছে এ অঞ্চলের বিশিষ্টজন সবাই এসেছেন শুধু হাজি মফিজ ব্যাপারে আসেননি ওনার না আসার একটি কারণ হয়তো এমদাদ খন্দকার এমদাদ খন্দকার যেখানে থাকেন হাজিম মফিজ ব্যাপারী সেখানে থাকেন না মালানা বাসার বললেন দেখেছেন স্যার একদিনে কি করে ফেলেছে তাবুটা কত উঁচু দেখেছেন একটা হেজাকলার যদি ছিঁড়ে পড়ে তাহলে আর দেখতে হবে না মফজুল করিম বললেন বিরাট কর্মযজ্ঞ বলার পরই মনে হল কর্মযজ্ঞের ইংরেজি তিনি জানেন না একসময় জানতেন এখন ভুলে গেছেন বাজনা শুরু হয়েছে কানে তালা লাগানোর মতো বিকট বাজনা বাজনা তালে সঙ্গের পোশাক পরা একজন ঢুকলো সে একটা হাতির বাচ্চার পিঠে উল্টো করে চেপে ঢুকেছে তাবু ভর্তি মানুষের চিৎকার হাততালি শেষ মফজল করিম হাসান আলীর দিকে তাকিয়ে বললেন এই হাতির বাচ্চাটাই কি খাদে পড়েছিল হাসান আলী বলল জি না স্যার এর মা পড়েছিল তুমি কি সেখানে ছিলে জি কাজটা ঠিক করো নাই এই বিষয়ে পরে কথা বলবো খেলা শুরু হয়েছে প্রথম আইটেম হাতির বাচ্চা নিয়ে জোকারদের রং তামাশা জোকারের হাতে একটা লাঠি মাথায় লম্বা লাল টুপি টুপির মাথায় ঝুনঝুনি জোকার বলছে ভদ্র সমাজ আমার নাম জানতে চান নাম জানতে চাইলে আওয়াজ দেন চাই নাম জানতে চাই ভদ্র সমাজের কাছে নাম বলতে লজ্জা পাই কারণ আমার নামটা অভদ্র নাম জানতে চাই নাম জানতে চাই আমার নাম পাতকুমার আমি ঘন ঘন পাত দিই এই জন্য আমার নাম পাতকুমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাদের মতো তবে অতি বিকট শব্দ হলো তাঁব সব মানুষ আনন্দে ফেটে পড়ল হাসি চিৎকার হইচই মোফাজুল করিম বললেন এটা কি ধরনের অসভ্যতা মাওলানা বললেন জোকারেরা এইসব করে দেখেন সবাই কত মজা পাচ্ছে মজার জন্য অসভ্যতা করতে হবে হাসান আলী বললেন স্যার দেখুন নতুন খেলা শুরু হয়েছে মফজল করিম স্টেজের দিকে তাকিয়ে চমকে উঠলেন যে কালো মেয়েটা দড়ির উপর হাঁটছে তাকে তিনি চেনেন তার নাম জ্যোৎস্না এই মেয়ে অবশ্যই জ্যোৎস্না সেই চেহারা সেই চোখ মুখ চিবুক নিচু করে তাকানো চাপা হাসি মোহজুল করিম বুকে চাপা ব্যথা অনুভব করলেন শরীর কেমন যেন করছে তার কাছে মনে হচ্ছে এখনই তিনি মাথা ঘুরে পড়ে যাবেন জ্যোৎস্না দড়ির উপর হাঁটছে দড়ির উপর সে কেন হাঁটবে আর সব কি পোশাক সে পড়েছে ছি ছি জ্যোৎস্না তাকিয়েছে আহারে কি সুন্দর চোখ চোখে কি কাজল দিয়েছে কাজল দেওয়ার অভ্যাস জোৎস্নার আছে কাঁঠাল পাতায় সরিষার তেল মাখিয়ে কুপির আগুনে সে কাজল বানাতো একদিন কাজল নিয়ে কত কাণ্ড তিনি কিনিয়ে যেন জ্যোৎস্নার সঙ্গে রাগারাগি করলেন জ্যোৎস্না কেঁদে কেটে অস্থির যখন কান্না থামলো তখন তার সারা মুখে কাজল চেহারা হয়েছে ভূতের মতো তিনি হাসতে শুরু করলেন জ্যোৎস্না বলল হাসো কেন তিনি বললেন তোমাকে দেখে হাসি আমাকে দেখে কেন হাসো তোমাকে এখন যেই দেখবে সেই হাসবে তার কথা শেষ না হতে মাওলানা এসে উপস্থিত মাওলানা শুরু করলেন হাসি মুফজল করিম চোখ বন্ধ করলেন কাজলের কালি মাখা অবস্থায় জ্যোৎস্নাকে তিনি এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন চোখ মিললেই দেখবেন সার্কাসের মেয়েটাকে দুজনকে আলাদা হাসান আলী বলল স্যার আপনার শরীর কি খারাপ মুফজল করিম বললেন একটু খারাপ চলেন চলে যাই বিছানায় শুয়ে থাকবেন মুফজল করিম শিশুদের মতো গলায় বললেন আর একটু থাকি দড়ির খেলা শেষ হয়েছে এখন শুরু হয়েছে ম্যাজিক এক লোক খুব কায়দা কানুন করে ম্যাজিক দেখাচ্ছে দর্শকরা মুগ্ধ ঘন ঘন হাততালি পড়ছে দড়ি কেটে তিন টুকরো করল নিমিশের মধ্যে জোড়া দিয়ে দিল পকেট থেকে ডিম বের করে আঙুলের চাপ দিয়ে ভাঙল ডিমের ভেতর থেকে বের হলো একটা জবা ফুল টকটকে লাল রঙের জবা একটা দিল, জবা ফুলের রঙ হয়ে গেল কুচকুচে কালো একটা খালি বাক্স দেখানো হলো সেই বাক্স থেকে বের হলো কবুতর তাও একটা না চারটা বাক্সটা খুবই ছোট কোনো মতে একটা কবুতরের জায়গা হয় সেখানে চারটা কবুতর কিভাবে আছে মফজুল করিম হাসানের দিকে তাকিয়ে বললেন মেটা আসবে না হাসান বলল কোন মেসার মোহাজুল করিম বিড়বির করে বললেন কিছু না কিছু না কি বলতে কি বলছি নিজে জানি না রাত অনেক মহজুল করিম উঠা নিয়ে ইজি চেয়ার পেতে শুয়ে আছেন বারান্দায় হারিকেন রাখা হারিকেনে তেল নেই দপদপ করছে যে কোনো মুহূর্তে নিভে যাবে মহফুল করিমের গায়ে চাদর কুয়াশা পরে চাদর ভেজা ভেজা হয়ে আছে তিনি তাকিয়ে আছেন পুকুর পাড়ের গাছগুলোর দিকে গাছগুলোর ফাঁক দিয়ে পুকুরের পানি দেখা যায় চাঁদের আলোয় পুকুরের পানি চকচক করছে যোথা মাঝে মাঝেই বলতো মনে হয় এটা পুকুর না অন্য কিছু মফজল করিম বলতেন অন্য কিছুটা কি মাটির নিচে কেউ ঘর করেছে সেই ঘরের সালা টিনের সালা টিনের সালার চকমকানি গর্ভাবস্থার শেষ দিকে জোৎনা উল্টাপাল্টা কথা বলতো মাটির নিচে কেউ ঘর করবে কেন চকমকানি বা কেমন শব্দ অনেক রাত পর্যন্ত এই ইজি চেয়ারে সে শুয়ে থাকত বিছানায় ঘুমোতে নাকি তার কষ্ট হতো মফজল করিম কতবার দেখেছেন জোৎজ্না ইজি চেয়ারে ঘুমিয়ে পড়েছে মৃত মানুষের ফিরে আসার ক্ষমতা থাকলে জোৎজ্না এই ইজি চেয়ারটার কাছেই ফিরে ফিরে আসতো মোফাজল করিমের অনেকবার ইচ্ছা হয়েছে ইজি চেয়ারটা উঠানে পেতে রাখতে দূর থেকে দেখেন কেউ এসে এখানে বসে কি না কাজটা করা হয়নি মৃত মানুষ ফিরে আসে না স্যার ঘুম যাবেন না বারান্দার বজু দাঁড়িয়ে আছে সে সার্কাস থেকে কিছুক্ষণ আগে ফিরেছে ভয় ভয় ফিরেছে গত রাতে সে সার্কাসের দলের সঙ্গেই ছিল হাতি ঘরের পাশে বালির বস্তার উপর শুয়ে রাত কাটিয়ে দিয়েছে আজ রাতেও সেখানে থাকার ইচ্ছা ছিল সার্কাসের হারামজাদা ম্যাজিশিয়ান তাকে ধমক দিয়ে বের করে দিয়েছে তার মন অসম্ভব খারাপ ছিল এখন মন সামান্য ভালো কারণ হেরসার গত রাতে সে কোথায় ছিল এ নিয়ে বাহাস শুরু করেন নাই মফজল করিম বললেন আমার একটু দেরি হবে তুই শুয়ে পড় বজদু বলল আপনার কি শরীর খারাপ না মাথা ব্যথা সামান্য মাথা বানায় দিমু হাত ধোয়া আছে হাত ধোয়া থাকলে দে চেয়ারের পেছনে দাঁড়িয়ে মোফাজুল করিম সাহেবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বজদু বলশালী মানুষ কিন্তু তার হাত মেয়েদের হাতের মতো কোমল বজদু বলল সার কাছের খেলা কেমন দেখলেন স্যার ভালো আপনার কাছে কোন আইটেম সবচেয়ে মজা লাগছে সবই ভালো তবে সাপের খেলাটা জঘন্য একটা মেয়ে সাপ জড়িয়ে ধরে চুমু খাচ্ছে এটা কেমন কথা মেয়েটার নাম মীনাকুমারী তুই ওদের চিনিস নাকি অল্প বিস্তর সিনি গোসলের পানি দিয়ে আসলাম কুমারী কত সুন্দর দেখছেন না স্যার কিন্তু তার গলা মোটা পুরুষ মানুষের গলা একটা কালো মেয়ে যে ছিল দড়ির খেলা দেখালো ওই মেয়েটা কেমন জানি না হে কোনো কথা কয় নাই তার শৈল্যে জ্বর জ্বর নিয়ে আসে খেলা দেখাইছে বলিস কি হুম সত্য তার নাম কুহুরানি কি রানী কুহুরানি একটা মেয়ের জ্বর তাকে নিয়ে খেলা দেখানোর দরকার কি কি করবো কোন পাবলিকে চায় স্যার ম্যাজিক যে দেখাইছে প্রফেসর বাবুল ওনার খেলা কেমন লাগছে ভালো বাবুল সব মানুষ কিন্তু খারাপ সবের তিতুকারি করে আমি নিজের ইচ্ছা বিনা টাকায় দশ বালতি পানি দিয়ে আসছি আমার বলে কুত্তা পানি ফেলস কেন ম্যাজিকের লোক না হইলে দিতাম বালতি দেওয়া বাড়ি অফজল করিম বললেন কুহুরা জ্বর নিয়ে খেলা দেখিয়েছে জি স্যার মেয়েটাকে ডাক্তার দেখিয়েছে জানি না স্যার ডাক্তার দেখানো দরকার ছিল স্যার ঘরে যান মাথায় উস পড়তেছে বসি আর কিছুক্ষণ কিন্তু চা খাওয়াতো স্যার আমার দুইটা দিনের ছুটি দরকার মা মৃত্যু সজায় তোর মা মৃত্যুসজ্জায় জি স্যার এখন যায় তখন যায় কবিরাজ ওষুধ দিয়েছে সেই ওষুধ সে মুখে নিতে পারে না গন্ধে বমি আসে বুঝলু তোর ছুটি দরকার তুই ছুটি নে মিথ্যা কথা বলার দরকার কি তোর মা সজ্জায় না যে ছেলের মা মৃত্যু সজ্জায় সেই ছেলে বুকে ফুঁদিয়ে বেড়ায় না কাল সকালে সইলে যাব স্যার দুই দিন পরেই সইলে আসবো আল্লা নবীর কিরা মফজল করিম জবাব দিলেন না কুহু নামের মেয়েটা গায়ে প্রবল জ্বর নিয়ে খেলা দেখিয়েছে এটা তিনি মেনে নিতে পারছেন না একজন অসুস্থ মানুষ বিশ্রাম করবে দড়ির ওপর ঝাঁপাঝাপি করবে না বোঝ চা বানাচ্ছে আড়ে আড়ে তাকাচ্ছে দেশে যাবার জন্য তার ছুটির দরকার না তার ছুটির দরকার মিনা কুমারের জন্যে মিনা চিঠি দিয়ে তাকে কোথায় যেন পাঠাবে বজু চায়ের কাপ মফজুল করিমের হাতে দিতে দিতে বলল স্যার আপনার বিবেচনায় সবচেয়ে খেলা কোনটা শব্দটা না ডেঞ্জারাস জি স্যার বুঝেছি আপনার বিবেচনায় কোনটা সেইভাবে চিন্তা করিনি আমার বিবেচনায় আগুন খাওয়ানের খেলা আগুন খাওয়ার খেলা আছে নাকি প্রথমেই ছিল আগুন খাওয়ানের খেলা প্রফেসর বাবুল লাগুন খাইল দেখেন নাই মোফজুল করিম প্রশ্নের জবাব না দিয়ে হঠাৎ করেই বললেন কাল একবার খোঁজ নিয়ে আসিস তো মেয়েটার জ্বর কমল না কুহুরানি বুঝল বলল এখন যাই খবর নিয়ে আসি এখন যাবি রাত হয়ে গেছে না বুঝল বলল কি বলেন রাইত হইসে এরা কেউ দুইটা তিনটা আগে ঘুমায় না আমি যাব আর খবর নিয়ে চলে আসবো বজলু হন্তদন্ত হয়ে বের হয়ে গেল রাতে আর ফিরল না মফজল করিম বারান্দায় রাখা ইজি চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলেন অপেক্ষা করতে করতেই ফজরের রাজান শুনলেন শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস কুহুরানি এর দ্বিতীয় পর্ব উপন্যাসে আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন धन्यवाद